হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার উইন্ডোজ পাসওয়ার্ড চেঞ্জ করবেন অথবা রিমুভ করবেন। বন্ধুরা, আমাদের ল্যাপটপ বা পিসির বিভিন্ন ফোল্ডারে আমাদের বিভিন্ন রকমের তথ্য সেভ করা থাকে। সেই তথ্যগুলো সিকিউরিটির জন্য বা সাবধানে রাখার জন্য আমরা ল্যাপটপ বা কম্পিউটারের উইন্ডোজ পাসওয়ার্ড সেট করে থাকি। তো বন্ধুরা, ইতিপূর্বে আমি দেখিয়েছি কিভাবে আপনারা উইন্ডোজ পাসওয়ার্ড সেট করবেন। আজকে আমি দেখাবো কিভাবে উইন্ডোজ পাসওয়ার্ড চেঞ্জ করবেন অথবা রিমুভ করবেন। তো বন্ধুরা, আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, প্রথমে আমরা বাম পাশের নিচের দিকে কোণায় স্টার্ট অর্থাৎ উইন্ডোজ আইকনে ক্লিক করব। এরপর একটু উপরেই দেখুন সেটিংস, আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদের সামনে উইন্ডোজ সেটিং অপশন চলে আসবে। এরপর এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেকশনে যাব। এখানে দেখুন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। বন্ধুরা, আমরা অ্যাকাউন্ট সেকশনে প্রবেশ করেছি। এখানে দেখুন উইন্ডোজ নেম, আমার স্কুলের নামটি দেখাচ্ছে। তো এখানে বাম পাশে দেখুন সাইন ইন অপশন, এখানে ক্লিক করব। এরপরে সাইন ইন অপশন চলে আসবে। একটু নিচের দিকে দেখুন পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড এখানে ক্লিক করব। এখন দেখুন আমার যে পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে, সেই পাসওয়ার্ড যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে চেঞ্জ এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। এরপর দেখুন বন্ধুরা, চেঞ্জ পাসওয়ার্ড অপশন চলে এসেছে। এখানে আমার উইন্ডোজ নেমটি দেখাচ্ছে, আমার স্কুলের নামটি দেখাচ্ছে এবং কারেন্ট পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ডটা এখানে সেট করেছি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমি যে কারেন্ট পাসওয়ার্ডটা দিয়েছি, আমার যে কারেন্ট পাসওয়ার্ড সেট করা আছে আমি সেই কারেন্ট পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে দেখুন নেক্সট, এরপরে এখানে দেখুন চেঞ্জ ইওর পাসওয়ার্ড। এখন আপনি যদি চান যে আপনার পাসওয়ার্ড যেটা দেয়া ছিল সেটা আপনি চেঞ্জ করবেন, তাহলে এখানে নতুন যে পাসওয়ার্ড আপনি দিবেন সেটা লিখে দেবেন এবং এরপরে সেই একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন। এরপর পাসওয়ার্ড সংখ্যা দিলেন নাকি লেটারে দিলেন সেটার একটা হিন্টস এখানে লিখে দেবেন। যদি আপনি সংখ্যা বা নাম্বার দেন তাহলে পাসওয়ার্ড হিন্ট এখানে আপনি নাম্বার এটা লিখে দেবেন, আর যদি আপনি পাসওয়ার্ড লেটারে দেন সেক্ষেত্রে লেটার দেন বা অক্ষর দেন সেক্ষেত্রে পাসওয়ার্ড হিন্ট এখানে আপনি লেটার বা অক্ষর লিখে দেবেন। আর এটা পাসওয়ার্ড চেঞ্জ অপশন গেল। এখন বন্ধুরা, আমি চাচ্ছি যে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এখন আর আমি পাসওয়ার্ড এখানে রাখবো না, আমি পাসওয়ার্ড ডিলিট করতে চাই। সেক্ষেত্রে আমি এখানে কোনো অপশনে যাব না, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড বা পাসওয়ার্ড হিন এখানে কোনো কিছুই লিখবো না, আমি সরাসরি নিচের দিকে দেখুন নেক্সট এখানে ক্লিক করব। বন্ধুরা, এরপরে দেখুন আরেকটা অপশন এসছে ফিনিশ, আমি ফিনিশ এখানে ক্লিক করলাম। এখন কিন্তু আমার যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা রিমুভ হয়েছে, অর্থাৎ পাসওয়ার্ড বলে আর কিছু নেই। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমি ল্যাপটপটি পুনরায় রিস্টার্ট দিব। তো আমি এখান থেকে উপরের দিকে ক্রস আইকনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাব। এরপরে দেখুন বাম পাশে আবার স্টার্ট বা উইন্ডোজ বাটনে ক্লিক করব। এরপরে এখানে দেখুন পাওয়ার, এখানে ক্লিক করব। এখানে দেখুন রিস্টার্ট, এই রিস্টার্টে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা রিমুভ হয়েছে, অর্থাৎ পাসওয়ার্ড উইন্ডোজ পাসওয়ার্ড আর কখনো চাইবে না সেটা দেখা যাবে। তো বন্ধুরা, আমি এখন রিস্টার্ট দিতে পারছি না, কারণ এখন রিস্টার্ট দিলে আমার যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে ভিডিওটা রেকর্ডিং হবে না। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের উইন্ডোজ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন অথবা রিমুভ করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।